এই মেরেছে এ বুড়ো হচ্ছে নাকি দিন দিন আরো যৌবন উঠলে হচ্ছে মেজাজটা ভালোই আছে মনে হচ্ছে দেখি তো এই সুযোগে কিছু মাল করি হাতানো যায় কিনা বাবা 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 কি হয়েছে কি বাবা বাবা মারছো কেন ও বাবা 100 টাকা দাও না বাবা হুম হারামি 100 টাকা দাও তো মুখ দিয়ে জানো মধু ধরছে কেন টাকা দিয়ে হবে কি শুনি

এই যা এখান থেকে যা এক টাকা ইনকামের মুরদ নেই আবার বিয়ে মারাচ্ছে টাকা দেবে না তো ঠিক আছে আমারও জানা আছে কি করে টাকা বের করতে হয় মুটটাই খারাপ করে দিল এ কি অবস্থা তোমার গায়ের কাপড় চোপড় সব কোথায় এই অবস্থায় লোকজনের সামনে দিয়ে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছ আমার মান সম্মান সব শেষ করে দিল এই দেখো না আমি পুকুরে স্নান করছিলাম কে আমার কাপড় সব নিয়ে পালিয়েছে। হ্যাঁ কি বলছো কি চোর এখন জামা কাপড় চুরি করাও শুরু করেছে না এরকম অত্যাচার চলতে থাকলে যে বাড়ির বউ মেয়েরা পুকুরে স্নান করতেও যেতে পারবে না যাও তুমি ঘরে যাও আর মডেল সেজে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না টাইগার মার্কা দাঁড়িয়ে গেল কোথায় এখনই তো রোদে শুকতে দিয়ে গেলাম আর এখনই গায়েব হয়ে গেল নিশ্চয় বাবা নিয়েছে আর কিছু পেল না আমার সাথে দাঁড়িয়েটা পড়েছে বাবা ও বাবা বাবা আমার টাইগার মার্কা দাঁড়িয়েটা পড়েছে তুমি আমার রোদ আমি তো দাঁড়িয়ে নিতে যাব কেন আমার কি আর খেয়ে দে কাজ নেই নাকি নাওনি মানে তাহলে বাইরে থেকে হাওয়া হয়ে গেল নাকি দেখি ধুতি খল দেখি তুমি পড়েছ কি করে কি তোর এত বড় সাহস তুই আমার ধুতি ধরে টানছিস হারামজাদা আচ্ছা আচ্ছা আহ কি কর রে গরমে কাজে লাগে না দেখছি বাড়িতেও শান্তি নেই আবার টালয়ে এসে যে একটু ঠান্ডা হাওয়া খাবো তাতেও শান্তি নেই হ্যাঁ ঠিকই বলেছিস তুই মনে হচ্ছে এবার এসি লাগাতে হবে হ্যাঁ কালও একটা পেশমেদে এসির ব্যবস্থা করতে হবে কি হয়েছে মন খারাপ করে আসিস কেন আর বলিস না ফুটো আমার সাদের বাগমারকা জাঙ্গিয়াটা কোন যে চুরি করে নিয়েছে আমি অনেকক্ষণ ধরে পাগলের মতো খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না তোরা তো জানিস জাঙ্গিয়া আমার কত প্রিয় সালাড চোর তুই আমার টাকা পয়সা চুরি করে নিয়ে যাবি তাতেও কোনো আফসোস ছিল না কিন্তু আমার জাঙ্গিয়া চুরি করেছে আমার সাদের জাঙ্গিয়া যে করে হোক পল্টু ফুটো সালার চোরটাকে ধরে আমার জাঙ্গিয়া উদ্ধার করতেই হবে ঠিক আছে তু চুপ করে বসতো এখন জাঙ্গিয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছিস না আর কিছুই ভালো লাগছে না চল সবাই টাকা করে দিয়ে আজকে পান্তু মারি তাছাড়া জাঙ্গিয়ার চিন্তায় আমার রাতে ঘুমাবে না হ্যাঁ ঠিকই বলেছিস অনেক দিন থেকে খাওয়া দাওয়া করা হয় না চল আজকে পার্টি করি দে ফুটো সবাই পাঁচশো টাকা করে বের মেরেছে আমি এখন টাকা পাবো না বাড়িতে 100 টাকা চাইলাম তাই পেলাম না 500 টাকার কথা বললে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে কই রে কি ভাবছিস দে টাকা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোর ভাগ আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি কি করি এবার কি করে যে টাকা ম্যানেজ করি বাবার পকেট থেকে টাকা নেব না সকালে তো কোনে টাকাই দিলাম না

কি রে এত রাতে কোথায় যাচ্ছিস? এই তো ক্লাব থেকে আসলাম। ওরা সবাই ফান্টুকে ঘুমিয়ে পড়েছে তো? কেউ আর বাড়ি যেতে পারছে না। আমি একাই বাড়ি যাচ্ছি। তুমি এত রাতে কোথায় যাচ্ছো? আমি এই তো একটা কাজে বেরিয়েছি। যা তুই এখন বাড়ি যা। এত রাতে এত রাতে আবার কিসের কাজ? না, ঘুম পাচ্ছে। যাই বাড়ি যাই।

চুরি হয়ে গেছে মানে কি বলতিস কি? এত বড় সর্বনাশ কে করলো আমাদের? না না আর সহ্য করা যাচ্ছে না। এর একটা বিহিত করতেই হবে। চোর দেখি বড়বার বেড়েছে। হ্যাঁ শালা আমার জাঙ্গিয়া চুরি করেছে। একবার মালটাকে ধরতে পাই তারপর দেখাচ্ছি মজা। বল ফটকে আজকে রাতেই ব্যবস্থা করতে হবে। সারা রাত পাহারা দিয়ে চোরটাকে ধরতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস। সারা রাত বাইরে কাটিয়ে এসেছে আরামদাদা। আমার সাইকেলটা কোথায় রেখেছিস? বললি। তোমার সাইকেল কই? আমি জানি না জানিস না মানে? তাহলে সাইকেল গেল কোথায়? সাইকেল নেই। তাহলে বোধহয় এসে চুরি করে নিয়ে গেছে। আমাদের থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। কি বলছিস কি? সাইকেল নেই। আমার পূর্বপুরুষের ঐতিহ্য বাবা বাবা গো বাবা তোমার সাইকেল রক্ষা করতে পারলাম না বাবা আমি যত সময় ক্লাবে ছিলাম তখনও তো টিভি ঠিকই ছিল তুই যে আবার ঘুরে আসলি তখন টিভি ছিল কই আমি আর আসিনি তো ওটা তুই ছিলি না তাহলে আমি যে জুতোটা দেখলাম ওটা কি তাহলে চোর ছিল আর ইবাইগান হ্যাঁ রে বল তো কে আসছে ওটা আরে এ তো আমাদের পথে

এক সপ্তাহ করে চুরি করতে হবে না বলেন কি টিভির ব্যাগ শাড়ি কেতলি এক ব্যবস্থা করে দিতে হবে এই তো এই তো কি তোরা এখানে না বলে আমার ঘরে ঢুকে পড়েছিস এই তো পেছি এই তো আমার ভাগ মার কাটা নিয়া শালা হারামি चोर কোথাকার তুই আমার দাঙ্গিয়া চুরি করেছিস ধর তো ফটো ধর সালাকে আজকে নেরাই ফেলবো কি